Hello friends, good morning and welcome back to my channel Tukus Vlog. So, I am going to start the vlog. জুতোর যে বক্সগুলো হয় জুতোর বক্সের মধ্যে জুতো রেখে দিয়েছিলাম তো ওগুলো তো সব সময় ওই টেনে ঝাড় দেওয়া হয় না ওই ভেতরটা আর কি তো দুদিন ধরে বৃষ্টি হয়েছিল আর ছোট ছোট একটু পোকা দেখছিলাম কালকে রাতের বেলা তো ওই জন্য রাতের থেকেই আর কি কেমন লাগছে যে এটা পরিষ্কার করব ভাবছি সকালবেলা উঠেই করব কিন্তু সকালে ওই আছে খাওয়ানো ছেলেকে খাওয়ানো হোমওয়ার্ক করাতে টাইম হয়ে গেল 10টা তো ছেলেকে ওই জন্য নিয়ে এলাম টিউশনে আর এখন বাড়ি গিয়ে হচ্ছে পুরোটা মানে পরিষ্কার করতে হবে 1.5 ঘন্টার মধ্যে আবার ছেলেকে নিতে আসতে হবে তো ওইজন্য তাড়াতাড়ি গিয়ে ওটা পরিষ্কার করব মানে কালো যে হিট হয় কালো হিট স্প্রে করে বক্সগুলোকে সরিয়ে মানে নিচে নামিয়ে স্প্রে করে আমি চলে এলাম এখন গিয়ে ওগুলোকে পরিষ্কার করব তো পরিষ্কার করলে তো জানো টাইম তো লাগবেই তো ঠিক আছে চলো ভাই বাড়ি গিয়ে তারপর ওগুলো শেয়ার করব তো আমি এসে গেছি বাড়িতে আর দেখতে পাচ্ছ এই যে জুতোর বক্স টক্স এখানে যা কিছু আছে মানে পুরনো জিনিসপত্র এই জায়গাটাতে রাখতাম আর এই যে দেখো পিপড়ে পিপড়ে ছোট ছোট বাসার মতো হয়েছে তো এগুলোকে এখন আমাকে পরিষ্কার করতে হবে তো ঠিক আছে টাইম নেই তাড়াতাড়ি করে পরিষ্কার করি পরে আবার কথা হবে মানে একটা ঘরেই সব কিছু তো বুঝতেই পারছো নিজেদের যেহেতু বাড়ি নেই লোকের বাড়িতে মানে আছি সেই কত বছর ধরে জানি না কবে বাড়ি হবে নিজের সংসার হবে তো মানে একটা ঘরেই সব কিছু বুঝতেই পারছো মানে জায়গা নেই যেভাবেই আর কি রাখা যায় ওইভাবেই আর কি রাখার চেষ্টা করি তো দেখো পুরনো জামা কাপড় এক এক সময় ঢুকিয়ে রেখেছি দুটো কোলবালিশও ওখানে ঢুকিয়ে রেখেছি মানে ছেলে যখন ছোট ছিল তখন দুটো কোলবালিশ নিয়ে এসেছিলাম তো ওগুলোর আর কাভার লাগানো হয়নি তো একদম গ্যান্দা হয়ে গেছিলো তো ওগুলোকেও ওখানে ঢুকিয়ে রেখেছি আর সবসময় ইউজ করা হতো না তো ধুলো পড়ে গেছে তো ওগুলোকেও আজকে হচ্ছে ধুয়ে দিব মানে ভেতরে যে রুইগুলো আছে সেগুলো মানে ধুয়ে দেওয়ার মতো আর কি ডলের ভেতরে যে রুইগুলো থাকে ওগুলো মানে তুলা নয় আর কি ওই রকম যে ভিজে গেলে কোনো প্রবলেম হবে আর ছেলের এই যে পুরনো বুকস ব্যাগ ওগুলো ওই বক্সগুলোর উপরে রেখে দিয়েছিলাম তো মানে যেগুলো কাজে লাগবে না সেগুলো ওই একটা বক্সের মধ্যে রেখেছিলাম এই দেখো ছেলের টি শার্ট পুরনো জামাকাপড় কয়েকটা রেখেছি মানে ঘরে জায়গা নেই মানে এত জামাকাপড় হয়েছে ঘরে জায়গা নেই আলমারি তো ভর্তি সে হচ্ছে ভালো জামাকাপড় দিয়ে আর সব সময় যেগুলো ইউজ হয় সেগুলো ওই যে দেখো মাথার উপরে যে ওখানে হচ্ছে ভাঁজ করে রাখা হয় ওখানে ছেলেরা আর আমারই ভর্তি রাহুলের তো ড্রেস নেই বলতেই চলে তো যাই হোক রাহুলেরগুলো ওই দরজার মধ্যে আটকে রাখি আর এই নিচের দিকটাতে ওই জুতো আর পুরনো জিনিসপত্রগুলো ঢুকিয়ে রেখেছিলাম তো ওগুলোকে এখন পরিষ্কার করছি আর এই যে ঝাড়ু লাগিয়ে এখন পোকামাকড় যা আছে আর কি মাকড়সা ফাকড়সা সেরকম ছিল না যদিও তো ওই একটা রাত্রেবেলা দেখেছিলাম ওটা দেখার পরেই মানে রাত্রেবেলায় মাথায় মানে কেমন যেন একটু ঘেনা ঘেনা লাগছিলো এ মা তো বর্ষা এসে গেছে এখন তো ওই পোকামাকড় জানি না কোথার থেকে চলে আসে তো তার এই জন্যই আর কি সবগুলোকে পরিষ্কার করা ওই যে দেখতে পাচ্ছ পুরো ঝাড়ু লাগানো শেষ আর এই যে দেখো এই যে মানে দেখতেই পাচ্ছ মানে গর্ত গর্ত হয়ে গেছে ওই দিক থেকেই হচ্ছে ছোট ছোট পিঁপড়ে ওঠে তো এইভাবে ক্লিন করে নিলাম আগে ঝাড়ু দিয়ে ঝাড়ু লাগিয়ে এখন বক্সগুলোকে সাজিয়ে রাখবো তো এই যে দেখো জুতোর বাক্সগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছি কালো হিটটা ওখানেই আছে তো এখন এই যে দেখো ছেলের যে আলমারিটা মানে ছেলে যখন হয়েছিল তখন এই ছেলের জামাকাপড় রাখার জন্য পিঙ্ক কালারের আলমারিটা নিয়েছি তো ওটার মধ্যে পুরনো জামাকাপড় দিয়ে ভর্তি আছে তো এটাও সরিয়ে আর প্রতিদিন ঝাড়ু লাগানো হয় না তো এটাকেও সরিয়ে হচ্ছে ঝাড়ু লাগাচ্ছি আর তারপরে উপরের যে কাভারটা এই কাভারটাকেও আর কি ধুয়ে দেবো তো সেটাকে বার করব তো এই আজকের কাজ তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না আর তোমরা যারা নতুন আমার এই ব্লগটি দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে অল করে দিও তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখন আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বেশি বকবক করছি না দেখো
দেড় ঘন্টার মধ্যে আমাকে পুরো কমপ্লিট করতে হবে। তো এই যে দেখো জামা কাপড়, এই যে দেখো ভেতরে জামা কাপড়গুলো ঠুসে ঠুসে রেখেছিলাম, আর কাপড়টাকে বের করে নিলাম, পিঙ্ক কালারের কাপড়টাকে। তো যেহেতু জল শেষ হয়ে গেছে, তারপরে একটু একটু করে ভাঁজ করে রেখে দিলাম। আর ছেলের, এই দেখো ছেলের পুরনো জামা কাপড় অনেক জমা হয়ে আছে, ছোট হয়ে গেছে এগুলো। তো অনেক ভালো ভালোই আছে, খারাপ নয়, কিন্তু টি শার্টগুলো, তারপরে এই যে জ্যাকেটগুলো, ওগুলো ভালোই আছে। তো ভাবি যে রাস্তায় যে বাচ্চাগুলো থাকে, মানে জামা কাপড় নেই, তাদেরকে দিয়ে দেবো ভাবি, আর দেওয়া হয় না। তো ভাবছি এবার আজকে দিয়েই দেবো। তো এগুলোকে এবার আমি আলাদা করে বার করে রাখছি। তো যেদিন এবার যাব, সেদিন এই ব্যাগটাকে নিয়ে গিয়ে দিয়ে দিব বাচ্চাদেরকে। তো যাই হোক, এগুলো হচ্ছে ছোট ছোট এগুলো ছোট হয়ে গেছে। এমনি কিন্তু টি শার্টগুলো দেখো ভালোই, খারাপ নয়, অনেক জামা আছে। মানে এই যে প্যান্ট, টি শার্ট, ঠান্ডার প্যান্ট, এগুলো ছোটোবেলার আর কি জামা কাপড়। তো অনেক দিয়ে দিয়েছিলাম কাউকে কাউকে, আরও কতগুলো রয়ে গেছে ওই পিঙ্ক কালারের ওড়ি, সেটাতেই ছিল। তো যাই হোক, সব কাজকর্ম করে নিলাম, চলো এবার। তো আমার ঘর পরিষ্কার করে স্নান করে এসে গেছি ছেলে গিয়ে নিতে। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বিকেল হয়ে গেছে, এসে গেছি ডান্স ক্লাসে। এই যে বসে আছি এখানে, আর এই যে নিচে হচ্ছে ইসে, তো গান হচ্ছে, শোনা যাবে না কিছু, কপিটা চলে আসবে। তো এখন বসে আছি, কালকের ভিডিও হচ্ছে আপলোড হয়নি। তো সকালের কাজকর্ম করে একদম স্নান করে তোমাদেরকে যখন ছেলেকে টিউশন থেকে আনতে গেছি, তখন একটু ভিডিও করেছি। তারপরে আর পুরো দিন ভিডিও করা হয়নি, একদম বিকেলবেলা ড্যান্স ক্লাসে গেছি, তখন হচ্ছে আবারও স্টার্ট করেছি। তো এই আর টিউশন থেকে নিয়ে এসে তো এই জলদিবাজিও করে ওকে খাওয়াতে হয়, ঘুম পাড়াতে হয়, ঘুম থেকে ওঠাই, আবার তাড়াতাড়ি করে দুধ খাইয়ে আবার ড্যান্স ক্লাসে দিতে হয়। তো তখন আর ভিডিও করার কোনো মানে টাইম থাকে না। তো যাই হোক, ওই ওখানে গিয়ে 1 ঘন্টা বসে থাকি, তখনই তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে একটু ডুয়েল ক্যামেরা দিয়ে করছি, দেখতেই পাচ্ছ, পেছনটাও দেখাচ্ছি, সামনেটাও দেখাচ্ছি। তো এই ড্যান্স ক্লাস থেকে একবারে চলে আসব হচ্ছে বাড়িতে। তো বাড়ি এসে পরে আবার কথা হবে, আর কাজ তো এখনও পুরো কমপ্লিট হয়নি, যেহেতু মানে তখন যে ঝাড়াঝাড়ি করেছিলাম ওগুলোকে এখন ধুয়ে দিতে হবে। মানে সকালবেলা জল শেষ হয়ে গেছিলো, তো বিকেলে জল আসবে। তো ডান্স ক্লাস থেকে গিয়ে তারপরে হচ্ছে ওগুলোকে আমি মানে পরিষ্কার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এসে গেছি বাড়িতে, এখন বেজে গেছে 6:45, 5:30, 6:45। তো এসে এখনও ড্রেসটাও খোলা হয়নি, আর ভালো লাগছে না। তোমাকেও খারাপ লাগছে? আরে পেছন দিকে টানো, এখন আমার ছেলে একাই জামা পড়ছে, ব্যাস হয়ে গিয়া। তো চলে আসলাম একটু রান্নাঘরে, অনেকক্ষণ পরে এসেই তো শুয়েছিলাম, শুয়ে শুয়ে ভিডিওটা আপলোড হলো। তো তারপরে অনেকজনের ভিডিও দেখে এখন এলাম হচ্ছে, এখন 6:30 বেজে গেছে, আর এখন ছেলেকে হচ্ছে দুধ মুড়ি খাওয়াবো, আর আমি বসিয়েছি হচ্ছে চা ছোট্ট একটা বাটিতে। তো চা খেতে হবে, তার কারণ দুপুরবেলা আমার খাওয়া হয়নি ভালো করে। তো ছেলেকে আগে খাইয়ে নিই, তারপর আমি চা খাবো, তারপরে রান্না বসাবো, ড্রেসটাও এখন খুলিনি। তো ঠিক আছে, চলো বাবা। ছেলের জন্য এখানে হচ্ছে দুধ মুড়ি, আর হচ্ছে এই যে টোস্ট দিয়েছি, আর আমিও নিয়ে এলাম চা আর টোস্ট। তো এখন এটা খাবো, পাপারে।
তো বিকেলে চাটা খেয়ে চলে এলাম আবারও কাজ করতে, যে বাকি কাজটা রয়ে গেছিলো। তো এই ছেলে র্যাকের উপরে এই মোটু ডলটাকে রাখতাম, তো সেটাও ধুলো পড়ে গেছে, তো এই ডলটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন একটু সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিচ্ছি। আর তারপরে দেখো একটা বড় গামলার মধ্যে ছেলের হচ্ছে ছোটোবেলার যে ওই দুটো কোলবালিশ, তো ওই দুটো ওখানে ঢুকিয়ে রেখেছিলাম। মানে জায়গা নেই, কী করবো, মানে কোথায় রাখবো, একদমই জায়গা নেই। ছোট্ট একটা রুমে বুঝতেই পারছো সব কিছু, মানে এত বড় একটা বিছানা, ডাবল বেড, তারপরে এত বড় একটা আল মানে ড্রেসিং টেবিল, তো অন্য আর এক্সট্রা জায়গাই নেই। তো যাই হোক, ওইভাবেই আর কি ভাড়া বাড়িতে কষ্ট করে থাকতে হচ্ছে। আর নিজের বাড়ি কবে হবে কি জানো তো, মানে এই দিক থেকে এক এক সময় মনে হয় যে ইউটিউব থেকে অনেকে কী সুন্দর ইনকাম করে বাড়ি করছে, নিজের টাকায় বাড়ি করছে, তখন আমারও না কোথাও না কোথাও মানে খুব শখ হয় যে আমি কবে ভাইরাল হবো, আমি কবে নিজে ইনকাম করব, আর কবে আমিও মানুষদের মনে লোকেদের মতো একটা বাড়ি করব। তো জানি না ওই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে কি না। তো ভাইরাল তো হচ্ছিও না, ভালোও লাগছে না ভিডিও করতে, তবুও আশা নিয়ে চলছি, আর দেখি কতটুকু কী করতে পারি। যে ভাগ্য ভগবান, জানি না ভগবান, মানে আমার ভাগ্যটাই হয়তো খারাপ। সবাই মানে বিয়ের পরে সুন্দর সংসার পায়, সাজানো গোছানো বাড়ি পায়, তো আমার ভাগ্যে কিছুই হয়নি। এই বিদেশে চলে এসেছি, মানে বিদেশ মানে আমাদের জায়গা থেকে, যাই হোক দূরে এইভাবেই থাকতে হচ্ছে ভাড়া বাড়িতে। বিয়ের 7 বছর হয়ে গেল, এই ভাড়া বাড়িতেই আছি ছেলেকে নিয়ে। তো জানি না ছেলেও বড় হচ্ছে, কবে বাড়ি করব, কবে মানে বুঝতেই পারছো নিজের বাড়ির একটা আলাদাই মায়া, আলাদাই যত্ন। তো ভাড়া বাড়িতে ঠিক যেন আর ভালো লাগছে না, তো জানি না কবে কি করতে পারবো। আর লোকেদের মতো সত্যি বাড়ি বানার খুব ইচ্ছে করে, যে আমিও যদি মানে তোমাদের ভালোবাসা পেতাম, যদি আমিও টাকা ইনকাম করতাম ইউটিউব থেকে, তাহলে সত্যি আমিও বাড়িটাই আগে করতাম। তো ওই জন্য তোমাদের ভালোবাসা অবশ্যই জরুরি, জানি না কে কতটুকু ভালো বাসবে। তো যাই হোক, কাজ করতে করতে লেট হয়ে যাচ্ছে। এইদিকে বাবা দুপুরবেলা আসেনি, রান্না বাকি আছে, রান্নাও করতে হবে। তো ছেলে আমাকে এটা এটা ক্রো ক্রো মানে কাক। তো আমি এখন হচ্ছে রান্নাঘরে এসে গেছি, না না কামড় দেয় না। তো আমি রান্নাঘরে এসে গেছি আর এখন রান্না করছি। আর আজকে এডিটিংটা আমি করছি রাস্তার মধ্যে, ছেলের আওয়াজ শুনতেই পেলে, ছেলেকে টিউশন থেকে নিয়ে আসছি আর রাস্তার মধ্যে ভয়েস দিচ্ছি। তো বলতে বলতে বাড়ি চলে এসেছি আর আমার এডিটিংও কমপ্লিট। কষ্ট করে, এত কষ্ট করে ভিডিও করছে, কোনো লাভ হচ্ছে না। তো যাই হোক, ঠিক আছে চলো, যারা ভিডিওটি পুরো দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার কাছে সময় নেই, ছেলে এসে গেছে বাড়িতে, ছেলেকে এখন স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, আবার সেই 3:30-এর দিকে চলে যেতে হবে ডান্সের ক্লাসে। উহ, এত রোদ্রে আমি হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে। তো ঠিক আছে চলো, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একটু সবাই ভালো বেশো, কেউ স্কিপ করো না ভিডিওটা, অলরেডি তো লাস্টের দিকে এসে গেছো, আর কি স্কিপ করবে। তো রাত্রের রান্না একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখানে ছ্যাঁকা রান্না করেছি আর শুটকি মাছ আর একটা ডাল। তো বাই বাই, থ্যাংক ইউ।